নাজিরার রজাবাড়ির জগুড়ামুখত নাহর ফুটুকির বাঘর সন্ত্রাস, নিধন করেছে বহু পশুধন। নাজিরার রাজচক্র অন্তর্গত নামতির রজাবাড়ির জগুড়ামুখত দীর্ঘদিন ধরে নাহর ফুটুকি বাঘে চলাই আহিছে সন্ত্রাস। অঞ্চলটোর বহু পশুধনের উপর বাঘে আক্রমণ করে নিধন করাও পরিলক্ষিত হয়। ইয়ার উপরও চাহ বাগিচার শাক পাচলির কৃষিকর্ম করে থাকার ব্যক্তিসকলেও ভয় শঙ্কার মাজেরে কর্ম সম্পাদন করবলগা হয়ে পড়ছে। খাদ্যর সন্ধানত অঞ্চলটলৈ ওলাই অহার নাহর পুতুকির বাঘর উপদ্রবত এতিয়া শঙ্কিত হয়ে পড়ছে অঞ্চল। শীঘ্রে বন বিভাগৰ পৰা সহযোগিতাৰ বিচাৰিছে অঞ্চলবাসীৰ ৰাইজে। পুনৰবাৰ জনাইছো, নাজিৰাৰ ৰজাবাৰীৰ জগুড়ামুখত নাহৰ ফুটুকিৰ বাঘৰ সন্ত্ৰাস, নিধন কৰিছে বহু পশুধন। নাজিৰাৰ ৰাজচক্ৰ অন্তৰ্গত নামতিৰ ৰজাবাৰী জগুড়ামুখত দীৰ্ঘদিন ধৰি এটা নাহৰ ফুটুকিৰ বাঘে চলাই আহিছে উপদ্ৰৱ। অঞ্চলটোর বহু পশুধনের উপর বাঘে আক্রমণ করে নিধন করার পরিলক্ষিত হয়। ইয়ার উপরও কৃষিকর্মর জড়িত ব্যক্তিসকলে ভয় শঙ্কার মাজেরে কর্ম সম্পাদন করবলগা হয়ে পড়ছে। খাদ্যর সন্ধানত অঞ্চলটলৈ ওলাই অহা নাহর পুতুকির বাঘর উপদ্রবত শঙ্কিত হয়ে পড়ছে অঞ্চলবাসী। আমার এই রজাবাড়ি গাঁর ঘুগুড়ামুখ বলে একটা অঞ্চল আছে, হাবি অঞ্চল। ইয়াত আমাৰ যথেষ্ট মানুহৰ বাগান, চব্জি খেতি, এনেকুৱা ধৰণৰ বহুখিনি খেতি ইয়াত মানুহে আমি কৰি আছোঁ। কিন্তু ইয়াত এটা কথাত আমি বহুত আমনি পাইছোঁ, বাঘৰ উপদ্ৰৱ। বাঘ মানে দিনতেই বাঘ ওলায়, আৰু এনেকুৱা অৱস্থা হয় মুঠতে গৰু গাই একো বস্তু আমি পুহিব নোৱাৰা এটা অৱস্থা আমাৰ মাজলৈ আহি আছে। সেই গতিকে ইয়াৰ এটা সুব্যৱস্থা কৰিবৰ কাৰণে আমি বিভাগীয় কর্তৃপক্ষক অনুরোধ জানাইছো। আর ইয়াত বাঘ মানে সাধারণত বাঘ নাহর ফুটুকি বাঘে আছে, পোয়ালি মাইকী। আপনার গরু ছাগলী গোহালিরপাও নিয়ে একো বস্তু মানে আমি পুহিব নোৱা হৈ গৈছো, এনেকুৱা এটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইয়াত আমি কাম বন কৰিবলৈ ইয়াত মানুষের যথেষ্ট অসুবিধা হয়েছে, ভয়ত তেওঁলোক আহিবলৈকে ইচ্ছা নকৰা হৈছে। গেলেগীৰ পৰা ৱাহিদ আলীৰ ৰিপৰ্ট, মাই নিউজ এনি।